ওরা অভিযোগ ছাড়াই ব্যানজির বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি পত্রিকায় রিপোর্ট আসছে রিপোর্টের ভিত্তিতে দুদক সার্ভে তদন্ত করেছে তদন্ত করে প্রমাণ পাওয়ার পরে তার বিরুদ্ধে মামলা হয়েছে অলরেডি তার সম্পদ ক্রোকের নির্দেশনা আদালত থেকে দিয়ে দিয়েছে এর চেয়ে কঠিন আর কি হতে পারে অলরেডি তার সম্পদ ক্রোকের ইয়ে হয় একটা মামলায় যাওয়ার জন্য একটা প্রসিডিওর আছে হ্যাঁ মোহাম্মদ ইসলাম তালিকা কেন প্রকাশ করে না মানুষের জানার অধিকার আছে এটা একটা সায়ন্ত যেটি বলছিলেন যে বিষয়টা হচ্ছে কি সমালোচনা খুব ভালো আমি সমালোচনাকে পছন্দ করি এবং সমালোচনা যদি আমি ইতিবাচকভাবে নেই তাহলে নিজেকে শুধরানোর একটা সুযোগ আছে এবং কিন্তু তার আগে আমি আগে যেটা বলেছিলাম হ্যাঁ আমি আবার এটা বলতে চাই না যে তোমরা অন্যায় করেছো সেই জন্য আমি অন্যায় করবো সেটাও আমি পক্ষে না কিন্তু যখন আমি আগের অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চাইবো তখন আমার সমালোচনাগুলো আমার কথাগুলো মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে যেমন ধরুন উনি আরেকটা ভুল ব্যাখ্যা দিলেন যে আমরা বলেছি ব্যানার্জিকে ছাড় দেওয়া হবে না আজ একটা সেনাবাহিনীর দেখবে আম্বুলিকের সাধারণ সম্পাদক ওবাইদুল কাতর রিপিটেডলি টু বি স্পষ্ট ভাষায় বলেছেন যে যারাই জড়িত থাকুক এর নাম উল্লেখ করেননি না না আমি পররাষ্ট্র কথা বলছি উনি দুইটা নাম উল্লেখ করে বলেছেন সাধারণ সম্পাদক পররাষ্ট্র মন্ত্রী দুইটা নাম উল্লেখ করে সাংবাদিকদের বলেছেন সব পত্রিকা রিপোর্ট আসছে তো এখন উনি স্পষ্ট বলেছেন আর যদি আমি বারবার যে কথাটা বলছি যে বিএনপি নেতারা যেভাবে জাতির সামনে

লজ্জা থাকলে এই দলটা জীবনে করতেন না তার দলের নেতার বিরুদ্ধে অর্থ পাচারকৃত অর্থ দেশে ফেরত এসেছে দুই হাজার সাতে ওটা আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায় ছিল না সিঙ্গাপুর থেকে তার দলের নেতা ঘুষ নিয়েছে এটা যারা ঘুষ নিয়েছে তারা সাক্ষ্য দিয়েছে এফ বি বাংলাদেশে এসে আওয়ামী লীগের কোনো নেতা সম্পর্কে এখন এরকম সাক্ষ্য দেয় নাই এখন মানুষ যদি দুই কান কাটা হয় জনাব জাহিদ আমার বলার কিছু নেই আবার আমি আবার বলছি তারা করেছে বলে আমি করবো সেটা আমি মানি না সেটা আমি স্বীকার করি না আমরা করব না বলে দেখা যাচ্ছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী থেকে শুরু করে অনেকে এখনও কেউ দুদকের দরজায় দৌড়াচ্ছে কেউ হাইকোর্টের দরজায় দৌড়াচ্ছে ছাড় পাচ্ছে না উনি বালিশ কথা বলেছেন ওনার বাড়ি উদিকেই উত্তরবঙ্গে বালিশ সাথে যারা জড়িত ছিল সে কন্ট্রাক্টর ইঞ্জিনিয়র পিডি একজন কি জেলের বাইরে আছে দুর্নীতি পৃথিবীর কোন দেশে হয় না শায়ন্ত সাহেব বলছেন যে ঋণের কথা উনি তো অনেক পড়াশোনা করেন একটি দেশের জিডিপির সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট যদি ঋণ থাকে তবু সেই দেশ ঝুঁকির মধ্যে যায় না আর আমাদের জিডিপির ফর্টি টু পার্সেন্ট হচ্ছে আমাদের ঋণ এখন যেটা আগে থার্টি থ্রি পার্সেন্ট ছিল উনি আমাদের দেশের কত মানুষ খেতে পারেন সেটা বলছেন গত চার দিন আগে প্রথম দেখেন আমেরিকান রিপোর্ট সেই দেশের বাষট্টি শতাংশ মানুষ প্রতিদিনের যে ইলেকট্রিক বিল পানির বিল মান্থলি পরিশোধ করতে পারছে না একচল্লিশ ভাগ মানুষ খাবার কমিয়ে দিয়েছে এটা বৈশ্বিক বাস্তবতা এই বৈশ্বিক বাস্তবতাকে অস্বীকার করে আপনি হয়তো মদের মাধুরী মিশে কথা বলে যেতে পারবেন কিন্তু এখানে আলটিমেটলি রেজাল্ট আসবে না আপনি কি মনে করেন যে বিরোধী পক্ষের যে অভিযোগ অনুযোগ যেগুলো আছে আমি বলছি কি রাজনৈতিক সবকিছু যদি রাজনৈতিক হতো ওরা অভিযোগ ছাড়াই ব্যানজের বিরুদ্ধে করেনি প্রত্যেকের রিপোর্ট আসছে রিপোর্টের ভিত্তিতে দুটো সার্ভে তদন্ত করেছে তদন্ত করে প্রমাণ পাওয়ার পরে তার বিরুদ্ধে মামলা হয়েছে মামলা হয়নি এখনো তদন্ত অলরেডি অলরেডি তার সম্পদ ক্রকের নির্দেশনা আদালত থেকে দিয়ে দিয়েছে এর চেয়ে কঠিন আর কি হতে পারে অলরেডি তার সম্পর্কের ইয়ে হয়ে একটা মামলায় যাওয়ার জন্য একটা প্রসিডিওর আছে হ্যাঁ উনি আল জাজিরা রিপোর্টের কথা বলছেন আচ্ছা আল জাজিরা সহ ভেস্টেড কয়েকটি জায়গা থেকে যেই ধরনের অপপ্রচারগুলো হয় তার ভিত্তিতে যদি কোনো ইনভেস্টিগেশন হয় তাহলে তো এই দেশটা আর কেউ চালাইতে পারবে না ওদের কাজই তো হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৃত্যু কী লিখছে অল আর প্রাইম মিনিস্টারস ম্যান কেন ভাই ওরা প্রাইম মিনিস্টার ম্যান কেন হবে কি কারণে হবে কেউ ভাই সে আমার নামে বললে কি সে আমার মানুষ হয়ে গেল এটার উপর কি আমাকে অ্যাকশন নিতে হবে হইতে পারে উনি আওয়ামী সাবেক একজন মন্ত্রীর কথা বলেছেন উনি খবর নেই চট্টগ্রামে গিয়ে ওনার ফ্যামিলি ওনার বাবা কত সাল থেকে ওখানে ছিল ওখানে বিজনেস ব্যবসা করতো কত সাল থেকে পাকিস্তান আমল থেকে ছিল হ্যাঁ তারপরও আমি মনে করি উনি অথবা আমি যে হই যদি সেখানে কোনো আর্থিক অনিয়ম থাকে সেখানেও ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমার কোনো দ্বিধা নেই রাজনীতি করি অভিযোগ থাকবেই নানা অভিযোগ অভিযোগ প্রমাণ অভিযোগ থাকা মানে কিন্তু সেটা অপরাধী হয়ে যাওয়া তা নয় কিন্তু আমি যেটা বলছি আমি বলছি না যে আওয়ামী লীগ আমরা একেবারে মানে তুলসী দোয়া পাতা আমি বলছি না যে আমাদের রাষ্ট্র কোনো ভুল নেই আমি যেটা দায়িত্ব নিয়ে বলতে চাই যে তাদের আমলের চেয়ে অনেক স্বচ্ছভাবে আমরা রাষ্ট্র পরিচালনা করছি বলেই আমরা দুর্নীতি বিশ্ব চ্যাম্প্যান হই না উনি বলছেন যে কী বলছে আপনার এই যে ক্যাপাসিটি চার্জের কথা বলছেন জি ক্যাপাসিটি চার্জ দিয়ে পৃথিবীতে এমন একটি দেশ পাবেন না যেখানে ইলেকট্রিসিটি যখন করবেন ওয়ান যেখানে সিঙ্গেল বায়ার সেখানে ক্যাপাসিটি চার্জ আপনাকে দিতে হবে এখন ক্যাপাসিটি চার্জ দেওয়ার ক্ষেত্রে কতটুকু কম বেশি সেটা নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু এটাও তো মনে রাখা দরকার এই বিদ্যুৎ না থাকার কারণে এদেশে এক সময় আমাদের এক্সপোর্ট ছিল ফাইভ বিলিয়ন সেটা আজকে বায়ান্ন বিলিয়নে রূপান্তরিত হয়েছে এটা তো ইলেকট্রিসিটি আসছে বলেই নাহলে তো হতো না আর যে প্রতিদিন একটা গল্প বলে যাচ্ছেন মেগা প্রকল্প মেগা দুর্নীতি মেগা প্রকল্পে যদি মেগা দুর্নীতি হতো ফ্রিজ কিনে মতো আপনিও হয়ে যেতে পারেন ধরেন উনি যে ব্যাখ্যাটা দিলেন যে তারা কমিয়ে আনছে আমার একটা গল্পের কথা মনে গেল মনে পড়ে গেল যে এক লোকের সাপর কামড়ে মরে গেছে তো পাশে আসে বলতেছে ভাগ্য ভালো কামড় শোকের নিষিদ্ধ হচ্ছে শোকে হরেন

আরে ভাই আওয়ামী লীগের সাথে জমাতে সম্পর্ক থাকলে তো আমরা দুই সালে ভোটে ক্ষমতায় এসে ওদের যুদ্ধ অপরাধীদের বিচার করতাম না আপনারা ওদের দুইটা মন্ত্রী দিয়েছিলেন আমরা দুইটা মন্ত্রী না দিলে একটা মন্ত্রী দিতাম বিচার করতাম না সুতরাং এইসব গাল গল্প বলে কোনো লাভ নেই যদি প্রত্যেকেই আয়নায় নিজের চেহারাটা দেখি তাহলে কিন্তু আর কাউকে সমালোচনা করতে হয় না আইনের নিজের চেহারাটা দেখলে অনেক সমস্যার সমাধান হয় আমি তো মনে করি আমার দলের প্রধান যদি এরকম বিদেশ থেকে সে সাক্ষ্য দিত জিয়াস উনি চুরি করছে দেখেন পদ্মা সেতু নিয়ে কী করে নাই দুর্নীতি প্রমাণ করার জন্য কিন্তু খোদ সেই কানাডার আদালত বাংলাদেশের আদালত না কানাডার আদালত সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে রায় দিয়েছে সেখানে দুর্নীতির কিছুই হয়নি বঙ্গবন্ধুর পরিবারকে আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বানানোর চেষ্টা বৈশ্বিকভাবে হয়েছে কিন্তু সেটা বৈশ্বিকভাবে সেটাও ভুল ব্যাখ্যা এটা হচ্ছে আওয়ামী লীগের সাথে অন্যান্য রাজনৈতিক দলের পার্থক্য এই পার্থক্যটা মনে রেখে রাজনীতি করলে আমার মনে হয় অনেক কিছু সমাধান হাতে সময় নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ